নিয়ম নীতি তোয়াক্কা না করে ফরিদপুর জেলায় গড়ে উঠছে ইটভাটা। এতে শুধু পরিবেশই নষ্ট হচ্ছে না, স্বাস্থ্য ঝুঁকিতেও পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ফরিদপুর প্রতিনিধি জাহিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফসলি জমি, বসতবাড়ি এবং পৌরসভা থেকে অন্তত এক কিলোমিটার দূরে ইটভাটা স্থাপনের নিয়ম থাকলেও ফরিদপুরে মানা হচ্ছে না তা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই ঘনবসতিপূর্ণ এলাকায় ফসলি জমিতে গড়ে উঠছে এসব ইটভাটা। আর এসব ইটভাটার ধোঁয়া ও ছাইয়ের কারণে নষ্ট হচ্ছে আশেপাশে ক্ষেতের ফসল, মানুষ আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্ট সহ নানা রোগে। ব্যাটার বিশির ধুলেবালিতে আমাকে খাবার তো নষ্ট হয়ে যায়, এটা গাছ গাছের লাগার ফাইনে এই ধুলেবালিতে আমাদের অসুখ বেশি আর কি, অসুবিধা হচ্ছে যে এই বাচ্চা কয়েকদিন পর পরই ডাক্তার কাছে নিয়ে লাগে। ফসল নষ্ট হয়ে যাইতেছে, সরকার যদি বাটা বন্ধ করে দেয় তাহলে আমরা বাঁচতে পারি। তবে ইটভাটার মালিকদের দাবি নিয়ম নীতি মেনেই সব করা হয়েছে। আগে সমস্যা ছিল, কিন্তু এখন সরকারের নিয়ম নীতি অনুযায়ী আমরা পরিবেশকে সবসময় ঠিক, পরিবেশ ঠিক থাকে এমনভাবেই ইটভাটা পরিচালনা করছি। এদিকে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে সনাতনী ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইটভাটা যে আইনটা আছে সেই আইনটা পুরোপুরি যাতে এলজিডি রাস্তা না থাকে, পাশে শিক্ষা প্রতিষ্ঠান না থাকে, এগুলো দেখে যদি আমরা সন্তুষ্ট হই তারপরে আমরা এগুলোকে ছাড়পত্র দিয়ে থাকি। সামনের সিজন থেকে এগুলো যাতে না, আর যাতে সনাতন পদ্ধতি ভাটাগুলো না চলতে পারে সেদিকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ফরিদপুরে অনুমোদিত ইটভাটার সংখ্যা 113টি, অনুমোদন নেই এমন ভাটার সংখ্যা প্রায় অর্ধ শতাধিক। মাছরাঙা নিউজ ডেস্ক।